কুড়ি ওভারে 272 রান, সৌজন্যে সুনীল নারিন, কেকেআরের নতুন ক্রিস গেল, চলতি আইপিএলের সবচেয়ে ধামাকাদার ওপেনার, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 7টা ছক্কা আর 7টা চার মেরে মাত্র 39 বলে 85 রান করলেন নারিন, যার জেরে ভেঙে গেল আইপিএলের ইতিহাসে কেকেআরের সর্বোচ্চ রানের রেকর্ড। 20 ওভারে 272 রান, আপাতত এটাই কেকেআরের সর্বোচ্চ এবং আইপিএলের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান। আর ওদিকে পরে ব্যাট করতে নেমে দিল্লি গুটিয়ে গেল 166 রানে। এদিন বিশাখাপত্তনমের মাটিতে নারিনের ওইরকম বিধ্বংসী ব্যাটিং দেখতে দেখতে মনে হচ্ছিল খোদ ক্রিস গেল বোধহয় নারিনের ছদ্মবেশে ব্যাট করতে নেমেছেন। পেসার স্পিনার, কাউকে রেয়াত করেননি নারিন, যে আসছিল তাকেই ধুয়ে দিচ্ছিলেন রীতিমতো। ঈশান্ত শর্মার এক ওভারে 26 রান মারেন নারিন, মাত্র 21 বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। আসলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে 22 বলে 47 রানটা তো একটা ছোট্ট টিজার ছিল। নারিনের সুপারহিট নাইট শো তো চলল দিল্লির বিরুদ্ধে, অথচ গৌতম গম্ভীর যখন চলতি আইপিএলে আবার নারিনকে ওপেনিং পজিশনে ফিরিয়ে এনেছিলেন তখন কম ট্রোলড হতে হয়নি গম্ভীরকে। প্রথম ম্যাচে যখন নারিন মাত্র 2 রান করে ফিরে গেছিলেন, সোশ্যাল মিডিয়া ধুয়ে দিচ্ছিল গম্ভীরকে, অথচ গম্ভীর আরও একবার বুঝিয়ে দিলেন অভিজ্ঞতার চেয়ে বড় আর কিছুই হয় না। সুনীল নারিন গত 12 বছর ধরে কলকাতা নাইট রাইডার্সের একজন বিশ্বস্ত সৈনিক। এই 12 বছরে অনেক প্লেয়ারই কেকেআরকে ছেড়ে অন্যান্য আইপিএল দলে খেলতে চলে গেছেন, কিন্তু সুনীল নারিন কোথাও যাননি। কলকাতাকে দুবার আইপিএল চ্যাম্পিয়ন করার পিছনেও কিন্তু বিরাট অবদান রয়েছে সুনীল নারিনের। ভারতবর্ষের সঙ্গে জন্ম থেকে একটা কানেকশন রয়েছে সুনীল নারিনের। আসলে সুনীলের বাবা পছন্দের ক্রিকেটার ছিলেন বিখ্যাত ভারতীয় ব্যাটার সুনীল গাভাস্কর, তাই সুনীল গাভাস্করের নামেই নাম রাখা হয় সুনীল নারিনের। বাবা একদম শুরু থেকে চাইতেন ছেলে ক্রিকেটার হোক, তাই উপার্জন কম হলেও তিনি ছোট্ট নারিনকে ভর্তি করিয়ে দিয়েছিলেন ক্রিকেট প্র্যাকটিসে। ভারতের সঙ্গে নারিনের কানেকশনের কথা বলছিলাম না, আসলে সুনীল নারিনের প্রথম ওয়ানডে উইকেট ছিল আমাদের বিরাট কিং কোহলি। তবে এখানেই শেষ নয়, সুনীল নারিনের স্ত্রীও একজন ভারতীয়। 2013 সালে ভারতের নন্দিতা কুমারকে ভারতীয় মতেই বিয়ে করেন সুনীল নারিন। আইপিএলে প্রথমবার খেলতে এসে তো সারা ভারতে ঝড় তুলে দিয়েছিলেন নারিন। সেবার টুর্নামেন্টে 24 উইকেট শিকার করে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের খেতাব ছিনিয়ে নিয়েছিলেন সুনীল নারিন। ভাবতেও অবাক লাগে, আজ থেকে 12 বছর আগে একজন বোলার হিসেবে পা রেখেছিলেন ভারতে, আজ তার বিধ্বংসী ব্যাটিং নিয়ে আলোচনা হচ্ছে সারা ভারত জুড়ে। তবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চমকে দিলেন আরও এক তরুণ, আর তিনি হলেন 18 বছর বয়সী অঙ্কৃষ রঘুবংশী। জীবনে প্রথমবার আইপিএল টুর্নামেন্টে ব্যাট করতে নেমে 27 বলে 54 রানের যে ইনিংসটা তিনি খেললেন তা বহুদিন মনে থেকে যাবে নাইট সমর্থকদের। 3টে ছক্কা আর 5টা চারে সাজানো অঙ্কৃষের ইনিংসটা দেখতে দেখতে মনে হচ্ছিল তিনি যেন আগে থেকেই প্রস্তুত ছিলেন ঝড় তোলার জন্য। নারিন আর অঙ্কৃষ দুজনেই যখন আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছিলেন, খোদ বলিউড বাদশাহ শাহরুখ খান পর্যন্ত উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন দুই নাইটকে সম্মান জানাতে। তবে শেষের দিকে খেলা দেখিয়ে গেলেন রিঙ্কু সিং আর আন্দ্রে রাসেল। মোদ্দা কথা, দিল্লির বিরুদ্ধে নাইটরা যেন তছনছ করার মানসিকতা নিয়েই নেমেছিল, আর তার জেরেই দিল্লিকে 106 রানে গোহারান হারালো কলকাতা নাইট রাইডার্স। আপাতত 3টে ম্যাচের মধ্যে 3টেতেই জয়ী কেকেআর। টুর্নামেন্ট শুরুর আগে কারা যেন বলেছিল এবারের আইপিএলে সবচেয়ে দুর্বল দল কলকাতা, আজ তারা সবাই বোধহয় চাপা পড়ে গেছেন কলকাতা নাইট রাইডার্সের করবো লড়বো জিতবো রে স্লোগানে। কি ঠিক বললাম তো? এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন, আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।